স্বাগতম সবাইকে। এই লেসনে আমরা স্থিতিবিদ্যার আরেকটি গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করব, গাণিতিক উদাহরণ 3। প্রথমে এই গাণিতিক সমস্যাটাকে পড়ে দেখি এখানে কি বলতে চেয়েছে। এখানে বলেছে ও বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ দুটা বল এবং এ দুটি বলে লব্ধি আর। যদি কোনো ছেদক এই তিনটি বলকে অর্থাৎ পি কিউ আর এই তিনটি বলের ক্রিয়ারেখাকে যথাক্রমে এল এম ও এন বিন্দুতে ছেদ করে, এল এম এন এই তিনটি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করতে হবে পি বাই ও এল প্লাস কিউ বাই ও এম ইজ ইকুয়াল টু আর বাই ও এন। এখন আমরা দেখি কিভাবে ভেক্টর চিত্র ব্যবহার করে এবং বলের লম্বাংশের উপপাদ্য ব্যবহার করে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারি। খেয়াল করে দেখি, এখানে কোশ্চেনে যা বলা আছে সেইটি একটি ভেক্টর চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি। প্রথমে বলা হয়েছে ও বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ দুটি বল। এখন ধরি ও একটি নির্দিষ্ট বিন্দু, ও বিন্দু থেকে পি এই বরাবর পি বলটি এবং এই বরাবর কিউ বল, এই দুটি বল ক্রিয়ারত আছে। এই দুটি বলে লব্ধি বলে দেওয়া আছে আর, অর্থাৎ আর যে লব্ধি বলটি আছে তা ক্রিয়ারত আছে এদিক বরাবর। এখন আমরা খেয়াল করে দেখি পি বল, আর বল এবং কিউ বলের ক্রিয়ারেখা এ তিনটি। পি বলের ক্রিয়ারেখা, পি বলটির ক্রিয়ারেখা হচ্ছে এ বরাবর, আর বলের ক্রিয়ারেখা এই বরাবর এবং কিউ বলের ক্রিয়ারেখা পাচ্ছি এ বরাবর। এখন এ তিনটি ক্রিয়ারেখাকে একটি ছেদক যথাক্রমে এল এম এন এই তিনটি বিন্দুতে ছেদ করে। ধরি ছেদকটি এল এম, এই রেখাটি হচ্ছে আমার সেই ছেদক। এই ছেদকটি তাহলে পি বলটিকে এল বিন্দুতে ছেদ করে, কিউ বলটিকে এম বিন্দুতে ছেদ করে এবং আর বলটিকে এন বিন্দুতে ছেদ করে। তো আমার এখান থেকে প্রমাণ করতে হবে পি বাই ও এল প্লাস কিউ বাই ও এম ইজ ইকুয়াল টু আর বাই ও এন। এটি প্রমাণ করার জন্য, এটি প্রমাণ করার সুবিধার জন্য আমাকে একটি অতিরিক্ত রেখা আঁকতে হবে। সেই রেখাটি হচ্ছে আমার যে বলের তিনটি বলের দুটি বল এবং তার লব্ধির ক্রিয়াবিন্দু যেটি ও, ও বিন্দু থেকে আমার এই ছেদকের উপর আমি একটি লম্ব আঁকবো ও এক্স। ও এক্স রেখাটা আমার প্রশ্নের ছেদকের সাথে লম্ব। এখন আমরা এ তিনটি বলের জন্য ও এক্স বরাবর লম্ব উপাংশ বের করতে চাই। আবার আমরা লম্ব উপাংশের সূত্র থেকে, লম্ব উপাংশের উপপাদ্য থেকে আমরা কী জানি? লম্ব উপাংশের উপপাদ্য থেকে আমরা জেনেছিলাম যে কোনো নির্দিষ্ট দিকে দুটি বলের লম্বাংশের সমষ্টি হবে এই দুটি বলের লব্ধির লম্বাংশের সমান। আবার এটি বলছি, যে কোনো নির্দিষ্ট দিকে দুটি বলের লম্বাংশের সমষ্টি হবে ওই একই দিকে বল দুটির লব্ধির লম্বাংশের সমান। তাহলে এই শর্ত অনুযায়ী আমরা কী লিখতে পারি? আমরা প্রথমে পি এবং কিউ বলের লব্ধিতে আসি। পি এবং কিউ বলের লব্ধি হলো আর। তাহলে ও এক্স এই দিক বরাবর আর বলের লব্ধি হবে আর কস, আর কস এক্স ও এন, কস অ্যাঙ্গেল এক্স ও এন। কেননা আমার ও এক্সের সাথে আর বলটির মধ্যবর্তী কোণ হলো এক্স ও এন। এটি ছিল আমার ও এক্স বরাবর আর, অর্থাৎ যে লব্ধি বলটি আছে তার লম্ব উপাংশ। এটি সমান হবে অপর যে এই লব্ধিটি আমি যে দুটি বল থেকে পেয়েছিলাম, অর্থাৎ পি এবং কিউ এর লম্ব উপাংশের যোগফলের সমান, এবং এই লম্ব উপাংশ আমরা পাবো ও এক্স বরাবর। তাহলে ও এক্স বরাবর পি বলের লম্ব অভিক্ষেপ হবে পি ইন্টু কস অ্যাঙ্গেল পি এবং ও এক্সের মধ্যবর্তী কোণ হচ্ছে এক্স ও এল, অ্যাঙ্গেল এক্স ও এল, প্লাস কিউ বলের লম্ব উপাংশ ও এক্স বরাবর আমরা পাবো কিউ ইন্টু কস অ্যাঙ্গেল এক্স ও এম, অ্যাঙ্গেল এক্স ও এম। কেননা কিউ বল এবং ও এক্স দিগের মধ্যবর্তী কোণ হলো এক্স ও এম। এখন আমরা এই ইকুয়েশনটিকে সলভ করার চেষ্টা করি। এখন আমরা এখান থেকে লিখতে পারবো আর ইন্টু কস এক্স ও এন,
কজ এক্স ও এন। এখানে যদি আমি ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করি আমরা কি জানি, কজ অ্যাং কজের যে কোনো অ্যাঙ্গেল অর্থাৎ ধরি কস থিটা হবে ভূমি বাই অতিভুজ। যদি তাই হয় কজ এক্স ও এন এর জন্য ভূমি আমার ও এক্স এবং অতিভুজ হলো ও এন, তাহলে কজ কোণ এক্স ও এন এর পরিবর্তে আমরা লিখতে পারবো ভূমি বাই অতিভুজ, ভূমি ও এক্স, ভূমি ও এক্স বাই অতিভুজ ও এন, ও এন। এখানে অবশ্যই বলে রাখা ভালো, এখানে আমরা যেহেতু ও এক্স আর আমার ছেদক পরস্পর লম্ব, সুতরাং ও ও এক্স এন এটি একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের জন্য আমরা খুবই সহজে ত্রিকোণমিতির অনুপাতগুলো ব্যবহার করতে পারবো। অনুরূপভাবে পি ইনটু লিখতে পারবো কজ এক্স ও এল, এক্স ও এল এই কোণটা এক্স ও এল এবং ও এক্স এল এই ত্রিভুজটা সমকোণী, তাহলে এখানেও আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে কজ এক্স ও এল হবে ভূমি ও এক্স, ভূমি ও এক্স বাই অতিভুজ ও এল, ও এল। অনুরূপভাবে আমরা লিখতে পারবো কিউ ইন্টু কজ এক্স ও এম ইজ ইকুয়াল টু ভূমি ও এক্স বাই অতিভুজ ও এম, ও এম। এখন আমি উভয় পক্ষ থেকে যদি এক্স বাদ দিয়ে দিই অর্থাৎ উভয় পক্ষকে ও এক্স দিয়ে গুণ করে দেই, তাহলে আমরা কি পাবো, আর ইন্টু ও ওয়ান বাই ও এন ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান বাই ও এল প্লাস কিউ ইন্টু ওয়ান বাই ও এম। সুতরাং এইটাকে যদি আমরা সাজিয়ে লিখি আমরা পাচ্ছি আর বাই ও এন ইজ ইকুয়াল টু পি বাই ও এল প্লাস কিউ বাই ও এম। সুতরাং দেখতে পাচ্ছি আমাকে এই গাণিতিক সমস্যায় এই জিনিসটি প্রমাণ করতে বলা হয়েছিল, অর্থাৎ পি বাই ও এল প্লাস কিউ বাই ও এম ইজ ইকুয়াল টু আর বাই ও এন। এভাবে ভেক্টর চিত্র এবং লম্বাংশের উপপাদ্য ব্যবহার করে আমরা এ ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো।